পারিবারিক বিবাদে ভাইপোর হাতে খুন হলেন কাকা ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায় ঘটনার পর অভিযুক্তদের নামে থানায় লালিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পারিবারিক বিবাদে ভাইপোর হাতে খুন হলেন কাকা মৃতের নাম সাজ্জাক গোলদার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কলসুর পঞ্চায়েতের গোলদার পাড়ায় জানা গেছে রবিবার দুপুরে বাড়িতে কল বসানো নিয়ে সাজ্জাক ও তার ভাইপোর মধ্যে বচসা বাঁধে অভিযোগ ভাইপো তার বাবা ও স্ত্রী লাঠি ও বাস দিয়ে সাজ্কের ওপর চড়াও হয় এলোপাথারি মারতে থাকে তাকে রক্তাক্ত অবস্থায় আহত সাজ্জাককে উদ্ধার করে বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু হয় তার নিয়ে ভাইটাকে ধরলে এবার আমার ভাইটাকে ওই পানির ভিতরে মাথা পুড়ে দিলে এবার আমরা ওকে তার টানতে গিয়ে হাফিজুলি ছেলেরা হাতে দিল হাফিজুলির বউ লাঠি তুলে বাঁশ আর লম্বর ডাল তুলে দিল আর ওখানে মারলো আর ওই ঝাটকা খেয়ে পড়ে গেল পড়ে দেওয়া সত্ত্বেও আবার একটা লাঠি তুলে দিল যে আবার মার আমার দশ বিঘা জমি যায় যাবে আমি তাই নিয়ে কেস তুলে নেব ঘটনার পর থেকেই পলাতক তিনি অভিযুক্ত তাদের বিরুদ্ধে থানায় নালিশ করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানে বেদিপক্ষ ওরা এসে বলে আমাদের জায়গায় খোঁড়া হবে না এই নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয় তার মধ্যে কথা কাটাকাটি হতে হতেই শুরু হয় হাফিজুল গোলদার বা তার ছেলে মুর্শিদ গোলদার ছেলে বা তারপরে আমরা খবর পেলাম এসে দেখলাম খুবই অবস্থা খারাপ সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি বা নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বারো সাত থেকে খবর আসছে যে মারা গেছে ब्यूरो रिपोर्ट न्यूज नोमैसलैंड दे गंगा